মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সুতরাং সুজত খোঁজ মিলাই মঙ্গলবারে সর্বানন্দ সোণোৱালে দাখিল করলে মনোনয়ন পত্র। ডিব্রুগড় সমষ্টির সাংসদ প্রার্থী সর্বানন্দ সোণোৱালের মনোনয়ন পত্র দাখিলক লৈ ডিব্রুগড়ত সৃষ্টি হল বিশাল জনসমুদ্র। রাইজে দেখালে সর্বানন্দ সোণোৱালের প্রতি অকুণ্ঠ সমর্থন, রাইজে দিয়া মরম সঁহারির বাবে কৃতজ্ঞ বলে মন্তব্য করে কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ প্রার্থী সর্বানন্দ সোণোৱালে। মানে আজি এই মনোনয়ন পত্র দাখিল করা অনুষ্ঠানত করা ভারতীয় জনতা পার্টি আর এজিপি আর ইউপিপিএল প্রতিগী রাজ্যিক পর্যায়ের নেতাক মানে আন্তরিকতার ধন্যবাদ জানাইছো। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আহি পেলায় আজি যেন আমার আন্তরিকতার শুভেচ্ছা প্রদান করলে, সহযোগ করলে, তারপরে তখন মানে আন্তরিকতার ধন্যবাদ জানাইছো। রামেশ্বর তেলি ডাঙরিয়ার আমার ডিব্রুগড় লোকসভা সমষ্টির প্রতিগী বিধায়ক আর রাজ্যিক পর্যায়ের মন্ত্রী সরকারের মন্ত্রী সকলে আহি পেলায় যে ধরনের আমার এই কার্যকর্তা সকলের অংশগ্রহণ করে যে ধরনের তেখেতসকলের মরম স্নেহ যাচিলে তারপরে প্রতিগীলে মানে আন্তরিকতার শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আর মানে আশা রাখি আগন্তুক দিন আমি সকলে মিলা প্রীতিয়ে রাজ্যখনক দৃঢ়তায় উন্নয়নের ক্ষেত্রে আগুয়াই নিম। লক্ষ্মীনগরের গৃহর সমীপর আউনিয়াতি সত্রত প্রথমে সেবা পুরনি হাইস্কুল খেলপথারত আহি উপস্থিত হওয়ার পিছতে উপস্থিত জনতাক সম্বোধি চমু ভাষণ রাখে সর্বানন্দ সোণোৱালে। এই সভাত রাজ্য সরকারের কেবাগী মন্ত্রী, রাজ্যিক সভাপতি ভবেশ কলিতার ডিব্রুগড় সংসদীয় সমষ্টির আটাইকেগী বিধায়ক, প্রাক্তন সাংসদ রামেশ্বর তেলি আর আন বহু প্রমুখে আন বহু দলীয় নেতায় অংশ লয়। এই সভার পিছতেই ডিব্রুগড় আয়ুক্ত কার্যালয় আগবাড়ায় সর্বানন্দ সোণোৱালের রেলি। ইয়ার পিছতে আয়ুক্তর কার্যালয়ত সর্বানন্দ সোণোৱালের সঙ্গ দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আর আমার সকলোরে আদরের সন্মানের শ্রদ্ধার সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ায় ডিব্রুগড় লোকসভা সমষ্টিত ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোটর মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছে। তেখেতর মনোনয়ন পত্র দাখিলর অনুষ্ঠানত যোগদান দিয়ার সৌভাগ্য হল। অসমর ভারতীয় জনতা পার্টির সমূহ কার্যকর্তার হয়ে আমি তেখেতক অলেখ শুভকামনা যাচিছো। পুনসাতে কব পারো যে ভোটর মার্জিন আড়াইপ্রা 3 লাখের উপর হব, জিকার মার্জিন মূর আন্দাজত 40-60,000। 11খন তো নিশ্চিত, 12 আর 13 নম্বরের কারণে আমি এটা যুঁজ দি আছো। উল্লেখযোগ্য যে মনোনয়ন পত্র দাখিলের সময় সর্বানন্দ সোণোৱালক সঙ্গ দিবলৈ আহি মুখ্যমন্ত্রী নিশাতো ডিব্রুগড়তেই বাহর পাতিছে। ডিব্রুগড়ত থাকি বিজেপির রণনীতিক লৈ দলীয় কর্মকর্তারে আলোচনাত মিলিত হব মুখ্যমন্ত্রীগৰাকী। জেসিম আহমেদৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।